হোসেন, নাজমুল হাসান মালয়েশিয়াতে ফজর নামাজের ফরজের দুই রাকাতের শেষ রাকাতে রুকুতে উঠে হাত তুলে মোনাজাত করা হয়, কোন কোন কুনুত পড়া হয়, এটা কোন সহি আমরা কি মুক্তাদিরা তা করব? দেখুন, নাজমুল হাসান মালয়েশিয়াতে যারা করে এটা শাফি মাজহাব অনুসারে তারা চলে। শাফি মাজহাবে প্রত্যেক ফজরের দ্বিতীয় রাকাতে, ফজর সালাত দ্বিতীয় রাকাতে কুনুত আছে, তারা এই কুনুতটা করে থাকে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মাস পরে সেটা করেননি, কিন্তু তারা মনে করে থাকেন সেটা চলবে, এই জন্য তারা সেটা করে। আপনি যদি কোনো করেন তাহলে এটা সেটা সুন্নাহ বিরোধী হবে, তবে যেহেতু ইমামের সাথে দাঁড়িয়েছেন আপনি করতে পারবেন, আর নিজে নিজে সেটা যখন পড়বেন তখন করবেন না, ইমামের সাথে দাঁড়িয়ে সেটা করতে পারবেন, নিজে নিজে সেটা করবেন না, তবে এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত না। এটা আপনার জানা থাকা দরকার যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস করেছিলেন, তারপর করেননি, এবং এটা সবসময়ের জন্য সুন্নত না। এটা হলো বিপদ আপদে ইমানদারদের সেটা করা, সেটা ইমানদারদের জন্য সেটা করা জায়েজ আছে, সবসময় সেটা করা হবে না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم